আসসালামু আলাইকুম সবাইকে, ছোট মামার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটি হচ্ছে আপনার অনেক উপকারে আসবে, আর সেটা হচ্ছে জিএসটি অনলাইন অ্যাডমিশন প্রসেসিং, কিভাবে আপনি খুব সহজে ঘরে বসে জিএসটি অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবেন। প্রথমে আপনাকে পছন্দ মতো ক্রোম ব্রাউজারে যেতে হবে, সেখানে গিয়ে টাইপ করবেন জিএসটি অনলাইন অ্যাডমিশন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি ওদের ওয়েবসাইট পেজে চলে যাবেন। সেখানে গিয়ে ডিটেলস পড়ে নেবেন, জিএসটি অ্যাডমিশন নোটিস সম্পূর্ণ বিস্তারিত ভালোভাবে পড়ে বুঝে তারপর ফর্ম ফিল আপ করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি এখন স্ক্রিনে সম্পূর্ণ দেখালাম। একটা কথা বলে রাখি, অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার আগে আপনি ভালোভাবে ওদের নোটিশটা ভালো করে পড়ে বুঝে তারপর ফর্ম ফিল আপ করে নিতে হবে। জিএসটি অ্যাডমিশন 15 এপ্রিল 2021 পর্যন্ত চলবে প্রাথমিক পর্যায়ে, এরপর চূড়ান্ত আবেদন করা যাবে। আমি আবার বলে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনি সরাসরি জিএসটির ওয়েবসাইটে চলে যাবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করার পর আপনি এ পেজটিতে চলে যাবেন, ওখানে গিয়ে এইচএসসি রোল পাসিং ইয়ার বোর্ড, এসএসসি রোল পাসিং ইয়ার বোর্ড লিখার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি আবার বলে দিচ্ছি, 15-4-2021 প্রাথমিকভাবে আপনি অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে পারবেন, এরপর চূড়ান্ত আবেদনের জন্য মোবাইলে মেসেজ করা হবে। আপনাকে অনলাইনে আবেদন করার জন্য 300x300 পিক্সেল ছবি, রঙিন ছবি, 300x80 পিক্সেল সাইন রেডি করে রাখতে হবে, যাতে আপলোড করে দিতে পারেন। আমি আবার বলছি, অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে এইচএসসি রোল পাসিং ইয়ার বোর্ড এবং এসএসসি রোল পাসিং ইয়ার বোর্ড ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করে নিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার নাম, অ্যাড্রেস, গ্রুপ এবং আপনার পাসিং রেজাল্ট শো করবে। এখানে আপনার অথবা আপনার অভিভাবকের ফোন নাম্বার দিতে হবে সতর্কতার সহিত। এই ফোন নাম্বারে পরবর্তীতে মেসেজ করা হবে এবং এই ফোনটি সবসময় সচল রাখতে হবে। মনে রাখতে হবে ফোন নাম্বার যাতে কোনো রকমে ভুল না হয়। আপনার অথবা আপনার অভিভাবকের নাম্বারটি দিয়ে দিবেন। আপনাদের বোঝার জন্য আমি একটি ফোন নাম্বার ব্যবহার করলাম। আমি আবার বলে দিচ্ছি, খুব সতর্কতার সহিত এখানে আপনার অথবা আপনার অভিভাবকের নাম্বার দিয়ে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার আগে নাম্বারটি সতর্কতার সহিত আরেকবার চেক করেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর যে নাম্বারটি আপনি দিয়েছেন সেখানে 6 সংখ্যার একটি ওটিপি নাম্বার যাবে, সেই 6 সংখ্যার ওটিপিটি আপনি এখানে শো করবেন। যদি আপনার ওটিপি যেতে দেরি হয় তাহলে পুনরায় রিসেট দিয়ে দিবেন। আমি আবার বলছি, যে ফোন নাম্বারটি আপনি দিয়েছিলেন সেখানে 6 সংখ্যার ওটিপি যাবে, যদি সাথে সাথে না যায় একটু অপেক্ষা করবেন। 6 সংখ্যার একটি ওটিপি যাবে, সে ওটিপি আপনি এখানে ওটিপি ঘরে 6 সংখ্যার ওটিপিটি শো করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে একটি পেজ ডাউনলোড করতে হবে, অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে, সেটা পরবর্তীতে আপনার কাজে লাগবে।
আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ছোট মামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। আপনাদের বোঝার জন্য আমি আবার বলছি, ছয় সংখ্যার ওটিপি দেওয়ার পর আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার অ্যাডমিশন সম্পূর্ণ প্রসেস হয়ে যাবে। তখন আপনাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে, সেটা পিডিএফ আকারে দেওয়া হবে, সেটা আপনি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে এটি আপনার কাজে লাগবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সম্পূর্ণ অনলাইন প্রসেস কমপ্লিট হয়ে যাবে, প্রাথমিক পর্যায়ে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন সফল হবে, আপনার প্রাথমিক আবেদন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ, এটি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখার জন্য অনুরোধ করা গেল। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে, আর যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের উপকারের স্বার্থে আপনার ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তাহলে ভিডিওটি দেখে অন্য কেউ ঘরে বসে খুব সহজে বিনা টাকায় অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই ছোট মামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সুস্থ সুন্দর জীবন কামনায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।